আত্মসামাজিক উন্নয়ন হলেই সমাজের উন্নয়ন হবে। নিজের ভালো থাকলাম কিন্তু পাশের বাড়ির লোক ভালো নেই তাহলে কোনোভাবেই সমাজের উন্নয়ন সম্ভব নয়। মঙ্গলবার আটটাউন বটতলি মণ্ডল ও পৌর নিগমের ষোলো নম্বর ওয়ার্ডের উদ্যোগে রামনগর তিন নম্বর রোড স্থিত রামকৃষ্ণ ক্লাবে ভারতীয় জনতা পার্টির সদস্যপদ সংগ্রহ অভিযানে অংশ নিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। আগে বিদেশ থেকে যুদ্ধ সামগ্রী কিনে আনতে হতো, কিন্তু বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের তৈরি বিভিন্ন যুদ্ধ সামগ্রী এখন বিদেশে যাচ্ছে, এর থেকে বড় আর কি হতে পারে? আগামী দিনে আরও উন্নয়নের দিকে আমরা এগোচ্ছি। মোদী আছে তো অসম্ভব বলে কিছুই নেই, সবই সম্ভব। রাস্তাঘাট থেকে শুরু করে এয়ারলাইন সব কিছুতে দ্রুত গতিতে উন্নয়ন হচ্ছে। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আরও বলেন, উন্নয়নের আরেক নাম হচ্ছে নরেন্দ্র মোদী। ভারতীয় জনতা পার্টি জনগণ ও তাদের উন্নয়নের জন্য নিবেদিত হয়েছে। আমরা তাদের সমস্যা সমাধানের জন্য কাজ করে যাচ্ছি, আমরাও সেই দিশাতেই কাজ করছি, অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতো না ভারতীয় জনতা পার্টি। শুধু দলের কথা চিন্তা করে লোক দেখানো জমায়েত করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে পাশাপাশি এদিন তিনি নাম না করে রাজ্য কংগ্রেস দলকেও নিশানা করে বলেন, তারা শুধু একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যু নিয়ে কখনো রাস্তা আটকে আবার কখনো রাস্তার টায়ারে আগুন দিয়ে মানুষের সমস্যা সৃষ্টি করেছে। পাশাপাশি তিনি আরও বলেন, গোষ্ঠী কোন্দল তো চূড়ান্ত পর্যায়ে, মানুষ এখন এইসব জায়গা থেকে বেরিয়ে আসছে, মানুষ শান্তি চায় এবং আমাদের কথাটা যাতে স্বাধীনভাবে বলতে পারে। মানুষ এখন বুঝতে পেরেছেন যে বিজেপির বিকল্প নেই, উন্নয়ন এবং অগ্রগতির জন্য তারা বিজেপির দিকে ঝুঁকছেন এবং শুধুমাত্র দলের উন্নয়নমূলক কাজ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আন্তরিক প্রচেষ্টার কারণেই মানুষ এই ধরনের আগ্রহ দেখাচ্ছেন। ভারতীয় জনতা পার্টি জনগণ ও তাদের উন্নয়নের জন্য নিবেদিত রয়েছে, আমরা তাদের সমস্যা সমাধানের জন্য কাজ করে যাচ্ছি। কিন্তু হয়তো আমরা দিতে পারি না, আমাদের কার্যকর্তারা হয়তো বা সেভাবে অ্যাপ্রোচ করতে পারি না। তো আমরা চাই যে সবাই শান্তিতে আসা এবং আমাদের যে ইন্টিগ্রাল টুরিজম যেটা এখন তিন হাজার যুদ্ধের চিন্তা, যে লাস্ট ফিফটি পর্যন্ত সমস্ত বেনিফিশিয়াল স্কিম সেন্ট্রাল এবং স্টেটের যেগুলো আছে সেগুলো পৌঁছানোর যে বিষয় এবং লাস্ট ফিফটির যদি আন্তঃসামাজিক উন্নয়ন হয় তবেই সমাজের উন্নয়ন হবে। আদারওয়াইজ আমি ভালো থাকলাম, আমার পাশের বাড়ির লোক যদি ভালো না থাকে কোনোদিনই সমাজের পরিবর্তন হবে। আজকে এটা খুবই এই সন্দীপণে আমি সবাইকে বলবো যে আপনারা সবাই এটাকে খুব মানে গুরুগম্ভীর ভাবধারায় কিন্তু আপনাদের চিন্তা করা উচিত। যে দেশ আগে বাইরের থেকে আজকে যুদ্ধ সামগ্রী কিন্তু আজকে আমাদের ভারত মোদীজির নেতৃত্বে এয়ারক্রাফ্ট থেকে আরম্ভ করে বিভিন্ন অস্ত্র সম্ভার এবং বাইরে বিদেশে দিচ্ছে, এর থেকে বড় জিনিস আর কিছু না। আগামী দিন আরও সামনে উন্নতির দিকে আমরা যাচ্ছি। মোদীজি আছে আমি অসম্ভব বলে চিন্তা, সবই সম্ভব, রাস্তাঘাট, ন্যাশনাল হাইওয়ে, ইন্টারনেট, বিভিন্ন এসব এদিকে আমরা দেখি এগুলো তো হচ্ছে ডেভেলপের আরেকটা আমাদের নরেন্দ্র মোদী, আমরাও সেই দিশায় আমরা কাজ করছি। এগুলো কিন্তু অন্য পার্টি কিন্তু আমরা দেখি না, খালি ঝাঁপিয়ে পড়ো রাস্তায় নেমে পড়ো এইগুলোই আমরা শুনি, তাই এই পত্রিকায় দেখি ঝাঁপিয়ে পড়ো সবাই এবং প্রতিরোধ করতে হবে, এই করতে হবে, এগুলো সমস্ত তাত্ত্বিক কথা বলে বলে দেশটা যে অবস্থা করেছে, রাজ্যটার যে অবস্থা করেছে। আরেকটা পার্টি আছে সে তো সারাক্ষণ ধরে এই পার্টির আশেপাশে যে জায়গায় দূরে ওদের মানে দূরাত্ম বেশি আর কিছু নেই, এই রাজনীতি আমরা দেখেছি এবং সেই পার্টির সামনে টায়ার আগুন দিয়ে চালানো, রাস্তা বন্ধ করে দেওয়া এবং দৃষ্টিবন্ধের একবার চূড়ান্ত এই রাজনীতি থেকে আমাদের বেরিয়ে আসবে। মানুষ আসলে শান্তি চায়, মানুষ কিছু চায় না, আমরা শান্তিতে যেন বসবাস করতে হবে, আমার কথাটা যেন বলতে পারে। এদিন সদস্যপদ সংগ্রহ অভিযানে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্য কার্যকর্তাগণ। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।